গভীর খাদে পড়ে বাসে আগুন, মারা গেলেন 45 জন, অলৌকিকভাবে বেঁচে গেলেন এক শিশুও। দক্ষিণ আফ্রিকার উত্তর পূর্বাঞ্চলের লিম্পোপো প্রদেশে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে গভীর খাদে পড়ে আগুন ধরে যায়। এতে 8 বছরের এক শিশু ছাড়া বাসটিতে থাকা প্রায় সবাই প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার এক ইস্টার উইকেন্ড তীর্থযাত্রায় যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পরিবহন বিভাগ জানায়, প্রতিবেশী দেশ বতসোয়ানার রাজধানী গাবরন থেকে ইস্টার পুণ্যার্থীদের নিয়ে মরিয়া শহরে যাচ্ছিল বাসটি। এম্মা মাত লাকালা পর্বত গিরিপথে একটি সেতুতে চালক নিয়ন্ত্রণ হারালে রেলিংয়ে ধাক্কা খেয়ে সেতুর উপর দিয়ে বাসটি 165 ফুট নিচে পড়ে যায়। এতে চালক সহ 45 জন নিহত হয়েছেন। শুধু 8 বছর বয়সী এক মেয়ে শিশু বেঁচে আছে। শিশুটিকে কাছাকাছি একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে তার অবস্থাও আশঙ্কাজনক। পরিবহন বিভাগ আরও জানিয়েছে, কিছু মরদেহ এত বেশি পুড়েছে যা শনাক্ত করা যাচ্ছে না। কিছু মরদেহ ধ্বংসাবশেষের ভেতরে আটকে আছে কিংবা ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ঘটনাস্থল দুর্গম হওয়ায় উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল।